পারিবারিক বিবাদের জেরে মাকে গুলি ছেলের। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার চন্দনপুর এলাকায়। আহত পূর্ণ বিবিকে তাকে প্রথমে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে, সেখানে অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, রাহুল মণ্ডল এবং তার দাদা বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত থাকত। তা নিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে বিবাদ চলত। এদিন কোনো বিষয় নিয়ে পরিবারের মধ্যে আবার বিবাদ সৃষ্টি হয়। বিবাদ পৌঁছে যায় হাতাহাতি। তখন রাহুল মণ্ডল হঠাৎ করে দৌড়ে গিয়ে একটি বন্দুক বার করে বাবাকে গুলি করার উদ্দেশ্যে এগিয়ে আসে। এরপর তার মা পূর্ণবিবি ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বন্দুকটা সরিয়ে রাখতে বলে। তখনই বাবাকে নিশানা করে ঘুড়ি চালাতে গিয়ে তার মায়ের পেটে গুলিটি লাগে। গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এলে রাহুল মণ্ডল ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এরপরেই তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে পূর্ণবিবি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। কি কারণে সে বন্দুক মজুদ রেখেছে এবং ঘটনায় তদন্ত শুরু করেছে অভিযুক্ত রাহুল মণ্ডলের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। মাথায় মাথায় পেটে ওই পেটে যেতে পারবি? এই চ বঙ্গ চ ঘটনা হয়েছিল বলতে, এবার আমরা বাড়িতেই ছিলাম, ঠিক আছে, সবই ভালো ছিল, কিছুই হয়নি। দিয়ে আমার শাশুড়ি বললো যে আমার ছোটো দেওকে বললো তোর মেয়েকে নিয়ে আসবে। আমার ছোটো দেওয়ারই বললো যে আমার মেয়েকে নিয়ে আসবে, এবার ওর বইয়ের সাথে একটু ঝামেলা চলছে, তারপরে শাশুড়ি ওদের সাথে একটু ঝামেলা চলছে ওর আগে থেকে। দিয়ে ওর বউকে ওর বাছা মিলে পড়ে, আর ওর শ্বশুরে দিতেও চাচ্ছে না। দিয়ে ওর বাপের বাড়ি চলে গেছে, দিয়ে বলেছিল আমার মেয়েটার কাছে নিয়ে আসবে। দিয়ে ওর মেয়েটাকে আনতে গিয়েছে, ওর মেয়েটাকে নিয়ে আসলো। দিয়ে নিয়ে এসে এবার সন্ধে লেগে যাচ্ছে, দিয়ে আমার দাদা শ্বশুর বলছে এ দুধের জন্য কাঁদবে বাচ্চা মেয়ে, তাহলে দিয়ে আসলাম। হ্যাঁ, যে আমার ছোটো দেওয়ার বলছে না আমার মেয়েটা আমি দিয়ে আসবো না, আজকে থাকবে আমার কাছে। দিয়ে ওই কথা শুনে আমার ছোটো দেওয়ার এখন আমার এই যে মেয়েটা গেল না, ওর খিস্তি মেরে গান দিয়েছে। গুলিটা শুনুন বলি, এবার এবার খিস্তি মেরে গান দিয়েছে, দিয়ে আমার দাদা শ্বশুরের সাথে আর আমার ছোটো দেওয়ার সাথে ঝামেলা লেগে গিয়েছে। এবার আমরা কেউ ঠেকাইতে পারছি না, এবার আমরা আমার মা আমার শাশুড়ি সবাই আমরা ঠেকাচ্ছি, কিন্তু ঠেকাতে পারছি না। এবার ও যে ওইসব থুই দিয়েছে আমরা জানি না, হঠাৎ ওইগুলো বার করেছে। হ্যাঁ, দিয়ে ওই গুলিটা বার করে আমার দাদা শ্বশুরের জন্য বলছে ওকে গুলি কর, তাই বলছি। দিয়ে আমার দাদা শ্বশুরকে গুলি করতে যাচ্ছিল, দিয়ে আমরা সব দিয়ে ঠাকালাম। আমার শাশুড়ি গুলি করতে দেবে না, আমার শাশুড়ি বলছে গুলি করতে দেবো না। আমার শাশুড়ি গুলিটা কেড়ে নিতে ইচ্ছে মতো গিয়েছে আর আমার শাশুড়িকে মেরে দিয়েছে। দাদা শ্বশুরকে পারিনি, আমার শাশুড়িকে মেরিয়ে সে ওই তো আমার দাদা শ্বশুরের সাথে গুন্ডুগুল হয়েছে বলে তার জন্য ঘটনাটা সাড়ে চারটে থেকে হয়েছে। এবার বন্দুকটা হয়তো ওই এনে ঘরে লুকিয়ে খেয়েছিল, এবার আমরা তো জানি না যে ওর কাছে বন্দুক আছে। ও আজ হঠাৎ বের করেছে, আমরা কেউ জানি সম্পর্কে কি হয়। এই যাকে মেরেছে ওটা মা হয় তার নিজের মা, আমি আমার বউ মা। আমার নাম রাখি বাবি, তার নাম রাহুল মণ্ডল, আমার দেওর ভাই। তার নাম রাহুল মণ্ডল, পূর্ণিমা বিবি। ১৫৫ চন্দনপুর।